হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন মাই রেসিপিস। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজি এবং কুইক একটি রেসিপি। আজ আমি আপনাদের সামনে একটি বাটার রেসিপি তৈরি করব। আজ আমি করব লাউ পাতা বাটা, যেটি বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আশা করি আমার আজকের এই ইজি এবং কুইক রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাউ পাতা বাটা করার জন্য দেখুন বন্ধুরা, এখানে সবার প্রথমে কিন্তু আমি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, ডগার থেকে কেটে এইভাবে নিয়েছি এবং তারপর কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর কী করতে হবে, পাতাগুলোকে এরকম করে শির থেকে কিন্তু আলাদা করে ছিঁড়ে নিতে হবে। বাটার মধ্যে এই শিরগুলো দেব না, সেই কারণে কিন্তু শিরের থেকে পাতাগুলোকে এইভাবে টেনে ছিঁড়ে ফেলতে হবে। সমস্ত পাতাগুলোকে আমি এইভাবে শির থেকে আলাদা করে ছিঁড়ে নেব। সমস্ত পাতাগুলোকে আমি শির থেকে ছিঁড়ে আলাদা করে টুকরো টুকরো করে নিয়েছি। এবারে যেটি করতে হবে, সবার প্রথমে এখানে আমি কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য সর্ষের তেল। তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে রেখেছি সেই পাতাগুলো। পাতাগুলো হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা রসুন, সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। এবং সাথেই আমি দিয়ে দিলাম কালো জিরে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে সমস্ত কিছু আমি খুব ভালো করে লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এটি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে, দেড় দু মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি যে খুব বেশি ভেজেছি তা কিন্তু নয়, রসুনগুলো কিন্তু সাদাই রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, জাস্ট হালকা একটু ভাজা। এবারে সমস্ত উপকরণগুলোকে তুলে আমি পাটায় রেখে দিয়েছি। এবারে পাটায় নিয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আপনারা যারা পাটা ইউজ করেন না তারা মিক্সারেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে মিক্সারে করলে কিন্তু সবসময় একেবারে পুরোপুরি মিহি হয় না, যেটা কি না পাটাতে হয় এবং পাটাতে করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। তবে যাদের পাটা নেই বা ইউজ করেন না তারা মিক্সারেও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। খুব ভালো করে মিহি করে বেটে নেব আমি। বন্ধুরা, এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে বিভিন্ন রকমের বাটার রেসিপি শেয়ার করেছি, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, যারা দেখেননি তারা কিন্তু সেখানে গিয়ে চেক করতে পারেন। সমস্ত উপকরণগুলোকে আমি একবার বেটে নিয়েছি, এবারে এগুলোকে আমি আরও ভালো করে মিহি করে বেটে নেব। এইভাবে বাটতে বাটতে একটা সময় পর দেখবেন বাটাগুলো এইরকম মিহি হয়ে গেছে এবং আমার বাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এটিকে আমি তুলে বাটিতে রেখে দিয়েছি। এগুলো আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার আপনারা ট্রাই করে দেখুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি এইটুকুই, দেখা হবে আবারও আগামী দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।